বন্ধুকে আসেন না, বসে আছে একা একা। কিরে মন খারাপ নাকি? আরে একা একা বসে তাইছে আগেকার মতো, আমাকে সাথে আড্ডা মাড্ডা দিস না, কি হয়েছে? মন খারাপ কে? কি খবর রে বন্ধু, তোরা তো বিয়ে করিয়া সুখের সংসার করতেছিস, তোদের দিন তো ভালোই যায়। হ্যাঁ যায়, ভালো যায়। আমার বাপ আমাকে বিয়ের কথা বলেই না, দেখ দোস্তাম কি কম বড় হয়েছি। তুই কি বাপের কাছে কোনো সময় বলছিস যে বিয়ে কর বাপ্পা? না তো বন্ধু, এটা তো বলি না। যে তুই না বললি তো বাপের বিয়ে দিবি দেবো কে? তুই তো কথাটা ঠিকই বলছিস। দেখ দোস্ত, এখন কি বাপের কাছে বলা যে সময় আছে, আমি কত বড় হয়েছি এখন কি তাই বলা যায়? আরে বাপের কাছে না বললে তোর বাপ তো বিয়ে দিবেন না। আমি আমার বাপের কাছে কোন বাক্য শতবার হয়েছি, তারপরে সেটা আমি দোস্ত তুই সত্যি বলছিস? হ্যাঁ, আজকে আমি দা থাকবো, তুই তোর বাপের কাছে কবি আমি আছি। চল চল দোস্ত, আজকে বলবো এখনই। চল চল দোস্ত। কি আমার বাপের কাছে তুই বলবি যে আমি বিয়ে করবো? হ্যাঁ তোর বা তোর বিয়ে তুই বিয়ে করবি, তোর বাপের কাছে বলবি। আমাকে বলছিস কি? আমি করলি পারে কাকা রাগ করবি না। আর শোন কাকা, তুই কল যদি প্রথমবার বিয়ের কথা কবি কাকা করি তারপর রাগ করি পারে, আবার দোটোর কল যাওয়া যাবে না, তুই সাহস লাগবি। আচ্ছা ঠিক আছে, তুই একটু চেয়ার দেখলাম। হ্যাঁ দোস্ত, দোস্তর আশীর্বাদ পাইছি, আপনার কোনো সমস্যা নেই, দোটা দাবি করে কাকা করে রাখবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বা আব্বা, ও আব্বা, ও আব্বা বেরিয়ে এসো। ও কাকা বলো তুমি। আব্বা বাড়াও। ও কি হয়েছে রে, কি হয়েছে, ডাড়াই করতেছিস কি? আমার বাপের কাছে বল তোরটা তুই কি হয়েছে রে, যে কোনো একজন রোদির ভিতরে ভালো লাগতেছে না, তোর বিয়ে দিল, তুই কি করছিস? কি আর করবো, আব্বা কইছিল পনেরো বছর করে তোর চারদিকে জমে দিলাম, যা কপি চাষ করি খা, বাগুর চাষ করি খা। আমি এই দুই তিন মাস ধরে এই কষ্ট করে চাষ করে তারপর সে চাষ ফলাইছে, তারপর সে আমার আব্বা আমার বিয়ে দিচ্ছে। আচ্ছা তোর বাপ তো তোর একটা শর্ত দিছিল। হ্যাঁ শর্ত, আমি তোর সুযোগ দিল চাই। আমার ঘর ওই বাগানে তিনটে নারকেল গাছ আছে না, যে কোনো একটা নারকেল গাছ তুই ঢেলে নারকেল করবি, তাহলে কিন্তু তোর বিয়ে দেবো। আচ্ছা আব্বা আমি দেখি চেষ্টা করে দেখ। হ্যাঁ চেষ্টা করাই সারাদিন। আচ্ছা তোর আজকে দিন টাইম, তুই আমাকে একটু শুরু করবি, যদি পারিস তাহলে তোর বিয়ে দেবো, আর যদি না পারিস একটু বেশি একটু মানে বেশি সময় দিলে ভালো হতো। আচ্ছা রাত দশটা পর্যন্ত তোর টাইম, এর ভিতরে তুই দিলে নারকেল পারো, যদি তুই পারিস তাহলে তোর বিয়ে দেবো, আর যদি না পারিস তাহলে জীবনে বিয়ে করা মুই আনবি। আচ্ছা তোর আমি কুমারী রাখবো। আচ্ছা ঠিক আছে। সবার কাছে মিত্রতা করি পারে, কিন্তু আমি কাকার কাছে মিত্রতা করি পারবো না। তোমার বন্ধু এই কাজটা করতে পারে না দোস্ত, কি করলে কর, আমি বন্ধু চিনলি মেরে যা 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 দেখি চেষ্টা করি। শালা বন্ধু চিনলি না রে, চিনলি বন্ধুর বাপ শালা, তোর তো নেশাই চাইছে শালা, তুই কত কবি না শালা, বন্ধু চিনলি না। আর বন্ধু বলিস, আমার বাপের কাছে বললাম যে আমি বিয়ে করবো, তো বাপ আমার শর্ত দিয়েছে। কি কি শর্ত? এই যে আমাদের বাগানের নারকেল যে পর্যন্ত একটা নারকেল না পারতে পারবো সে পর্যন্ত নাকি আমার আমাকে বিয়ে দেবে। এ তো সহজ কাজ, গাছে উঠে
নারকেলটা পায়ের ডাগরে পর থো কাকার বাড়িতে ডাইনে এসে ডেলতে দেখ নারকেল পড়বে রে। এটা কি আর হয় রে দোস্ত? কারে তা তো হইতোই দোস্ত, কিন্তু দেশ নে ওই যদো শয়তান আমার বন্ধু এখানে বসে আছে। এ কি রে তোরা যা যা করিস আমি কিন্তু কাকার কাছে মিথ্যাটা কই পারবো না। দেখছিস দোস্ত, এটা কি বউ কি বন্ধু চিনছে? শুনছি বন্ধুর বাপে। তুই কাজ কর, কাজ চলা যা। কি করবো, উপায় নাই। এখন দেখ কিছু করে পারিস নাকি। আচ্ছা ঠিক আছে তাহলে থাক। আরে শোনা পাখি রে, এবারে মনে নারকেলটা পড়তো আমার বিয়েটা হয়ে যেত রে। এই পাখির জন্য আমার নারকেল পড়লো না, আমার বিয়েও হলো না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার তো একটা কাজ দিয়েছিলাম আজকে, হে এত রাত হয়ে গেল, তোমার 10টা পর্যন্ত সময় দিয়েছিলাম একটা কাজের জন্য, এখন বাজে 10:30, আধা ঘন্টা লেট করছো, তুমি কি কাজটা করতে পারছো? আসলে আব্বা সামান্য একটুর জন্য বাইজে আছে। তারপর এর জন্য বাইজে আছে সামান্য একটু, মানে আপনার ওখান দিয়ে মানে আমি একটা ঢেল দেব, ওখান দিয়ে একটা পাখি যাচ্ছিল, পাখিটা দেখে আমাকে মারা করলো, সেই জন্য আমি আর ঢেলটা দিতে পারলাম। বড় বিয়াদব, এর মানে তুমি এই পরীক্ষা তো তুমি ফেল করেছো। আব্বা আমার আর একটা সেশন দেন না আব্বা, আমি বিয়েটা করবো আব্বা, আমার সব বন্ধুরা বিয়ে করে হোমদামি ঘুরে আব্বা। আচ্ছা তোর আমি একটা লাস্ট চান্স দেবো। কি কি বলেন? ওই আমাদের বাগানে যে একটা রড ব্যাম দেওয়ার তোমার কোনোদিন বিয়ে হবে না, তুমি চিরকুমারী থাকবে, এই কথাটা তুমি মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, এখন কেন যেতে পারি? আচ্ছা যাও, তুমি এবার যা ঘুমাও, কাল সকাল থেকে কাল সকালে আমি একজন লোক পাঠাবো, সেই লোকের সামনে তুমি ব্যায়াম দেবে, একটাও কিন্তু কম দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত তুই কালকে তো উপকার না করলি না, আজকে একটু উপকার করিস। তুই যাই কইস আমি কাকার কাছে কিন্তু মৃত্যু কথা কই পাবো না। তুই এটুকু উপকার, হ্যাঁ আমি তোর জন্য আরেকটা করবো, কিন্তু কাকার কাছে মৃত্যু কথা কওয়া যাবে না। তাহলে আমার এই সেই সুযোগটা করবি না? কাকা আমার বিশ্বাস করছে না, তুমি করে চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, চেষ্টা কর, আমি এখন দাঁড়াইছি। দোস্ত আমার দ্বারা মানে সম্ভব না, আমি বিয়ে করবো না, আমাদের এই সম্ভব না। আসলে তোর কপালে যদি বিয়ে থাকতো আল্লাহ মনে হয় তোর কপালে বিয়ে লাগে না। ঠিকই করছিস দোস্ত, আর বিয়ে থাকলে কি ভাই তুই তাও কষ্ট করবি, তুই এই করে আরেকবার চেষ্টা কর। চোখ বুঝে দেখতে যে খালি বিয়ে করে, চোখ বুঝে দেখতে আমি বিয়ে করতেছি। চোখ বুঝে চোখ বুঝে কবে দেখতে যে আমার বউ সামনে, তাই দেখি পারবি। আর অল্প একটু দোস্ত, দোস্ত তুই আমার কইস না দোস্ত, আমি আর বিয়ে করবো না দোস্ত। কে কি হয়েছে? বিয়ে করার শখ আমার মিটে গেছে দোস্ত, তাই বিয়ে আর আমি করবো। ও সমস্ত বাড়ি থেকে। আচ্ছা তাহলে বিয়ে করবি না? আচ্ছা তুই বাড়ি যা, ইংলিশ। আচ্ছা ঠিক আছে।